তার পাশে বসেন, তার কপালে হাত দেন, তাকে জিজ্ঞাসা করেন এবং সাহস দেন, ভাইজান তুমি ভয় করবে না, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। নবী আমার কঠোর দুশ্মন অসুস্থ ইহুদির বাড়ি গেলেন, এক বুড়া ইহুদি থরথর করে কাঁপছে, প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। আল্লাহ নবী ওই বুড়োর পাশে বসলেন, আর করোনাটা হলো জ্বর সর্দি কাশি, ওই করোনা হয়েছে বুড়াটাকে। নবী বসলেন, বুখারী শরীফের হাদিস, নবী তার কপালে হাত দিয়ে বলছেন, দাদা ভাইজান আপনি ভয় করিয়েন না, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি রোগ মুক্ত হয়ে যাবেন, রোগ থেকে ভালো হয়ে যাবেন, আল্লাহ আপনাকে মুক্তি দিবে। ওই ইহুদি কিন্তু নবীর দোয়া নিবে না। এখন আমি যদি আপনাকে দোয়া দিতে চাই, ভাইকে একটা 500 টাকা দেন তো একটা দোয়া দেবো, কইছে মানলো আপনার দোয়া লাগা লাগবে না, দোয়া দিল না, 500 টাকা দোয়া না, দোয়া লিবো না। দোয়া দোয়া লেন, অপরের দোয়া লেন। আরে আপনি তো করেন করেন, কিন্তু এক ভাই যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে, এক মুসলমান যখন অন্য মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া সরাসরি কবুল করলেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবী সুন্দর দোয়া দিছে যে আপনি ডরাইন না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, আরোগ্য লাভ করবেন। ও বুড়া কইছে, ও তোমাকে তো জ্বর হয়নি, তুমি বুঝতে পারোনি, বাল হুম্মা ইয়াফুর আলা শাইখিন কাবির লিইউজিরাউল কবুর, এ বুড়াকে এমনই জ্বর হয়েছে, আগুনের মতো ধা ধা করছে, আমার তো মনে হয়েছে এই জ্বরটা আমাকে কবর দেখিয়া ছাড়বে, কবর দেখিয়া ছাড়বে। মানে মানে কি ভাই, কবর দেখিয়া ছাড়বে মানে আমি মরা যাব। তিন নবী বারবার বলছেন, আর ও বারবার বলছেন না, এই জ্বর একদম আগুনের মতন ধা ধা করছে, জোশ মারছে, আমাকে তো কবরে জিয়ারত করিয়া ছাড়বে। নবীর মন খারাপ হয়ে গেল, হ্যাঁ স্যার তুই দোয়া নিবি না, কইছে নাম এসান, তাহলে ওটাই হোক, যেটা তুই চাহছি ওটাই হোক। নবী উঠে গেলেন, খালি ডেড়ির মাঝে গেছেন, আর ছেলে মেয়েরা চিল্লা কেঁদে উঠেছে। নবী যদি দেখছে আল্লাহ বুড়ার দম লাখের টানে বাড়িয়ে চলে গেছে, মরে গেছে, দোয়ার দাম আছে ভাই। তো বলছিলাম এই কথা যে রোগ যদি এক অপরের রোগ এক অপরকে লেগে যেত, তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে নবী নিষেধ করতেন। পক্ষান্তরে নবী বললেন, রে পরের মুসলমানেরা, তোমাদের গ্রামে কেউ যদি অসুখ পড়ে, অন্য গ্রামে তোমার পাঠার্থীতে একজন মুসলমান তাকে অসুখ পড়েছে, তুমি খবর পেয়েছো, তোমার কোনো আত্মীয় হাতি মারাতে, তোমার কোনো আত্মীয় বিজলিয়া মোড়ে অসুখ পড়েছে, তুমি এখান থেকে উজু করে তুমি বের হলে তাকে দেখার জন্য ওর বাড়ি গেলে, ওকে জিজ্ঞাসাবাদ করলে, ওকে দোয়া দিলে এবং তিনটা কুল পড়ে তাকে ঝাড় ফোঁক করে দিলে, তুমি চলে এলে, তুমি এসে বাড়ি ঢুকলে, এই যে তুমি গেলে আর তুমি এলে, যতক্ষণ তুমি নিজের বাড়িতে না ঢুকে যাচ্ছ ততক্ষণ যেন তুমি জান্নাতের বাগানে যেন হাঁটতে হাঁটতে গেলে, আর জান্নাতের বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে এলে, একবার জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বেকাল মুঠে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বোকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে যা পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে, রে প্রতিটি কাজে কামে। নবী আমার পরিষ্কার বলে দিলেন, লা আদওয়া ওয়ালা তাইরা ওয়ালা হামা ওয়ালা সফর, এ আমার উম্মতেরা, তোর আহলে হাদিস আকীদা বিশ্বাসকে ঠিক রাখ, কি লা আদওয়া, একের অসুখ অন্য জনকে লেগে যাবে না। এবং আল্লাহ কোরআন নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, লাইকুল বলো, এ নবী বলে দাও, এরে পুয়ারের লোকেরা তোমরা এক অপরকে বলে দাও, লাইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের ওটাই হবে যাহা আল্লাহ লিখে দিয়েছেন। এবার বলেন তো ভাই,
আমাদের হায়াত আর মত, জীবন আর মরণ কখন লেখা হয়েছে কইতে পারবেন? কখন লেখা হয়েছে? শুনুন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম বয়স মাত্র 4 মাস, 4 মাসের আগে কোনোই বাচ্চা মা বোনকে জিজ্ঞেস করবেন পেটে লড়াচড়া করে না, তখন রক্ত মাংসের গোটা। ঠিক যেই দিন 4 মাস, চাঁদের মাসে 4 মাস পূর্ণ, বুখারী শরীফের হাদিস, ফাবাসাল্লাহু মালাকান বিআরবাই কালিমাতিন, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান 4টা কথা নিয়ে। যাও ওই গর্ভজাত সন্তান, ওই যে মায়ের বাচ্চা দানিতে যে বেচে ছেলেটা বা মেয়েটা আছে, ওর নাক দিয়ে রুহটা দিয়ে দাও, জানটা দিয়ে দাও। আর যেমনই জীবন জানটা পেয়েছে ওই পেটের সন্তান, তেমনি হোড়া মেরে লড়ে উঠেছে। প্রথম মায়ের পেটে ওই 4 মাসে আমি আপনি লড়ে উঠেছিলাম। এবার আল্লাহ বলেন লিখে দে, কি লিখে দে? 4টা কথা, তার মধ্যে একটা কথা আজালহু। আজালহু এ কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাঁচবে, এ বয়স কত পাবে, কোন দিন মারা যাবে, কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, বন্ধুরে আমার, ওটা আল্লাহ মায়ের পিঠে ফয়সালা করে দিয়েছেন। অতএব আমার যদি মরণ না থাকে, আমার যদি মরণ লেখা না থাকে, ওরে দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারবে না। আর যদি আমার মরণ এসে গিয়ে থাকে, আমার মরণ যদি হাজির হয়ে যায়, তো দুনিয়ার কোনোই ডাক্তার আমার জীবন দিতে পারবে না, কারণ জীবন মরণের টাইম আমি মায়ের পেটে ছিলাম, তখনই আল্লাহ আমার ভাগ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম, নবী ইব্রাহিমকে আগুনে বেঁধে রাখা হয়েছে, আগুন দাও দাও করে জ্বলছে, আর লাখ লাখ এরাকের লোক, নুমরুদের লোকেরা নুমরুদের জয় ধ্বনি দিচ্ছে, এমনকি শয়তান মানুষের আকার ধরে উলঙ্গ হয়ে নাচছে। কি বলছে? জয় নুমরুদ কি, জয় হনুমান কি, নুমরুদের জয়, নুমরুদের জয়। ইব্রাহিম অল্পক্ষণ পরে আগুনে পড়বে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ইব্রাহিম যদি আজ শেষ হয়ে যায়, তাহলে ইসলাম শেষ। কেন জানেন? ইব্রাহিমের দুই ছেলে ইসমাইল আর ইসহাক তখন কিন্তু হয়নি, আর দুই বেটার নসল থেকে, এক বেটার নসল থেকে 70,000 নবী, আর এক বেটার নসল থেকে, ইসমাইলের নসল থেকে আমার আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার মহব্বতের সঙ্গে পড়ুন তো, সাল্লাল্লাহু আখেরি নবী। এরপরে তো কোনো নবী আসবে না। সেই দিন যদি ইব্রাহিম জ্বলে যেত, তাহলে কি আমার কে নবী আসতেন? তবে কি মসজিদটা থাকতো? নাই, কোরআন থাকতো, কি থাকতো? চিন্তা করেন, জয় ধ্বনি খুব নাচানাচি করছে, কিছুক্ষণ পরেই ইব্রাহিমকে ছেড়ে দিবে, আগুনে পড়বে। এই দৃশ্য দেখার জন্য গোটা ইরাকের মানুষ আজ বেরিয়ে এসেছে, এমনকি তার বাপ আজরও ওই বিরোধী শক্তিতে আছে। ইব্রাহিম হাত পাজে পিছনে মোড়া করে বেঁধে রাখা হয়েছে, ইব্রাহিম মুচকি মুচকি হাসছেন, নবী ইব্রাহিম আল্লাহর বন্ধু হাসছেন। ওই সময় আল্লাহর ফেরেশতা জিব্রিল জিজ্ঞেস করেছিলেন, এ নবী ইব্রাহিম তোমার কি ভয় হয় না, তুমি কি ডরাও না, এ আগুন দেখে তোমার কি ভয় হয় না? হযরত ইব্রাহিম মুচকি এসে বলেছিলেন, এ আল্লাহর ফেরেশতা আমি কেন ভয় করব, কেন আমি আগুনকে ডরা দেখে ডরাবো, ওরে আগুন তো আমার মালিক নয়, আগুন আমার মালিক নয়, আমার মালিক উনি যিনি হলেন আগুনের মালিক আল্লাহ। আগুন আমার মালিক নয়, আমার মালিক আপনার মালিককে জোরে একবার মিষ্টি সুরে বলুন তো, আল্লাহ। অতএব আল্লাহ যদি আমার জীবন লেখে রাখে, এই আগুন কেন গোটা এরাকে আগুন জ্বালিয়ে যদি আমাকে ফেলে, আমি ইনশাল্লাহ জ্বলবো না, আমি পুড়বো না। আর আমার যদি মরণ লেখা থাকে, তাহলে এই আগুন কেন একটা ফুলকেতেই আমি মারা যাব। ভাইরে আমার, এমন সময় ইব্রাহিমের বাঁদর খুলে দেওয়া হলো, সজরে টান দিল, চড়কে টান দিল, চড়কে টান দিয়ে ছেড়ে দিল, ইব্রাহিম উপরে উঠে গেলেন।
এব্রাহিমের লুঙ্গিটা আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে টেনে খুলে দিলেন, কারণ